ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার বাড়ির দুইতলা ছাদ ঢালাই করাচ্ছিলাম, সেই সময় ভিডিও করে নিলাম। আমি আমার বাড়ির ছাদ ঢালাইয়ের অনেক জিনিসপত্র নামিয়েছিলাম এখানে মাঠের মধ্যে। এগুলো সিমেন্ট হয়, গিটি, বালু সব কিছু নামানো হলো। আর কিছুক্ষণ পর ছাদ ঢালাই হবে। ওই দিকে ওরা লাগিয়ে ফেলেছে, বাড়ির নিচ থেকে উপরটা দেখাচ্ছি। উপরে অনেকটাই উঁচু হয়ে গেছে। এইটা আমাদের বাড়ির পিছনের দিকে একটা পুকুর আছে, আর সেই পিছনে এইরকম দেখা যায়। তো এটা হচ্ছে উঁচুটা আছে। এখানে ওরা শুরু করে দিয়েছে মেশিন ফেশিন লাগিয়ে মশলা মাখাচ্ছে আর উপরে উঠাচ্ছে মেশিনের দ্বারাই। ওই টলির মধ্যে মশলা ফেলে দিলে ওখান থেকে মশলা তুলে নিবে। নেওয়ার পরে দুটো টল উপরে দুটো ট্রলির মতো গাড়ি রেখেছে, এখানে মশলাগুলো তুলে ফেলছে আর ওখান থেকে নিয়ে এসে ঢালাই করছে। খুব ভালো, খুব সুন্দর, রাস্তাও খুব সুন্দর হচ্ছে, দেখতেও খুব মজা লাগছে। তার ফাঁকে আমি একটা ভিডিও করেই নিলাম। এটা আমাদের বাড়ির বাইরে একটা বট গাছ আছে, একটা মাঠ আছে, ঈদগার মাঠ আছে, সেখান থেকে আমাদের বাড়িটা দেখা যায়। আর সামনে দুটো বাড়ি আছে, মাটির বাড়ি, সেই কারণে আমাদের বাড়িটা পুরোটা দেখা যাচ্ছে না, কিন্তু বাড়িটা একটু ভেতরে গেলে সব কিছু দেখা যায়। তো এখান থেকে আমাদের বাইরে। আর এগুলো সব মুরগি রাখা হয়েছে, এগুলো মুরগি সব জবাই হবে, তারপর রান্না হবে। দিদি রান্না করছে, আলু পটল এগুলো সব কিছু কাটাকাটি করছে। এখানে ঘণ্ট তৈরি হবে, এখানে ধোয়াধুয়ি হচ্ছে, এখানে রান্না হচ্ছে, সবজি রান্না হচ্ছে, ঘণ্ট হবে। এখানে আলু টালু সব কিছু রেডি হয়ে গেছে, ঘণ্ট হচ্ছে। এরপরে চিকেন মাংস রান্না হচ্ছে, এখানে মাংস কড়াইয়ের মধ্যে চলছে, মাংস রান্না হবে, এরপরে খাওয়া দাওয়া শুরু হবে। তো আমি এই অবধি ভিডিওটা করলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ। ফাইনালি কমপ্লিট, ছাদের ঢালাই কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি কালকেই কমপ্লিট হয়ে গিয়েছিল, তো কালকে ভিজা ছিল, তার জন্য ছাদের উপরে উঠতে পারিনি। তো আজকে সকালে ছাদের উপরে উঠলাম, বেশ শুকিয়ে গিয়েছে। এর উপরে আরও ইয়ে করবে, পরিষ্কার করবে, ঘোলা মারবে আজকে। তো ছাদ কমপ্লিট হলো, এরপরে আমার রুম দেখাবো কেমন হলো, ঠিক আছে? তো সঙ্গে থাকো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দাও।